আসসালামু আলাইকুম, আমি হোসনি আরা। শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি অল্প উপকরণে স্বল্প সময়ে পাকিস্তানের বিখ্যাত হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়া একবার খেলে স্বাদ জিবায় লেগে থাকবে আজীবন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। ময়দা আর গুঁড়া দুধ সমান সমান নিতে হবে। যদি এক কাপ গুঁড়া দুধ নেন তাহলে এক কাপ ময়দা নিতে হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে আমি বাটি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে নিয়েছি একটা কেকের মোল্ড। এই কেকের মোল্ড আমি এখন ঘি ব্রাশ করে নিব। আপনারা চাইলে কেকের মোল্ড যদি হাতের কাছে না থাকে তাহলে ছোট ছোট বাটিতেও কিন্তু এই হালুয়া বসাতে পারেন। এখন আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম, যে কোনো বাদাম দিলেই হবে। এখন আমি সবগুলোতে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে উপরেও দিতে পারেন। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঘি 1/3 কাপ। ঘি একটু বেশি দিতে হবে, এই হালুয়াতে ঘি বেশি লাগে। আমি ঘি মেল্ট করে নিয়েছি, 1/3 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, মানে যতখানি গুঁড়া দুধ আর ময়দা দিবেন তার চেয়ে একটু চিনি কম দিতে হবে। এখন আমি নেড়েচেড়ে নিব। নাড়তে নাড়তে দেখা যাবে যে একসময় চিনি গলে ক্যারামেল হয়ে গেছে। আর চুলার আঁচ কিন্তু এই সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তাছাড়া কিন্তু চট করে পুড়ে যাবে। আমি লো আঁচে রেখেছি আর অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। চিনি যখনই গলতে শুরু হবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিব, এর চেয়ে বেশি কালার করা যাবে না, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটু পরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের মিশ্রণ। গুঁড়া দুধের মিশ্রণ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। দেখুন এরকম যখন লিকুইড হয়ে আসবে তখনই সাথে সাথেই মোল্ডে তুলে নিতে হবে, সাথে সাথে তুলে নিতে হবে, তাছাড়া কিন্তু মোল্ডের মধ্যেই শক্ত হয়ে যাবে আর শেপ দেওয়া যাবে না। এখন আমি ভালো করে তুলে চেপে চেপে দিচ্ছি, সাথে সাথেই চেপে চেপে দিতে হবে, তাছাড়া কিন্তু পরে শক্ত হয়ে গেলে এটা আর সমান হবে না। দেখুন আমি চেপে চেপে নিলাম, সমান হয়ে গেছে। এখন আমি 10 মিনিট এইরকম করে রেখে দিব, একটু ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড থেকে তুলে নেব। হয়ে গেছে, দেখুন খুব সহজে কিন্তু উঠে আসছে, যেহেতু ঘি ব্রাশ করা আছে। খুবই টেস্টি এই হালুয়াগুলো, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার। লিকুইড দুধ ছাড়াই, গুঁড়া দুধ দিয়েই তৈরি হয়ে গেল ভীষণ মজার হালুয়া বা বরফি। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি আর বানানো একদমই সহজ। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেললাম। এগুলো আপনারা চাইলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।